আবার মিত্র দিবস সম্পর্কটা আজকে শুরু করা যাক। আপনাকে জন্মদিন পালন করতে হবে। কাজটি সেরে ফিরতে ঘরে নিতে তোমায় আমার কোলে, ঘরটি সবাই তুলতে করে নানান কথার বলে, এসব ভেবে জানি আমি ইচ্ছে তোমার আসতে ছুটে, পঙ্খিরাজের ঘোড়ায় চেপে এক নিমিষে আমার পাশে। বাবা তুমি ভালো থেকো, সাহস রেখো মনে, আমি তোমার ছোট্ট খোকা স্বপ্ন প্রতি। আমি ভেবেছি সন্তানটি এত দূরে সে এখানে, তো এই বাবা এবং সন্তানের মিলন খুব তাড়াতাড়ি হোক এটা আমার কায় মনে বাড়ছে প্রার্থনা। আমাদেরও এটাই কামনা, ছেলের মিলন হোক, অবশ্যই সাথে ভাবিরও সাথে দেখা হোক, যিনি এই সন্তানকে পৃথিবীতে এনেছেন অবশ্যই উনি এটার জন্য উনার কৃতজ্ঞতা, উনার প্রতি কৃতজ্ঞতা সবচেয়ে বেশি। তো অভিনন্দন কায়েস ভাই, এইটা আমরা একটা পরিবার, বাংলা পরিবার টাইম টেলিভিশন, এই পরিবারের সবার ভালো কামনা, সবার সুস্থতা কামনা, এটা অবশ্যই আমাদের কাম্য। আপনাকে আমার ওকে আনসারি ধন্যবাদ। আসলে বাবা হওয়ার একটা ভালো, সন্তান এবং পরিবার পরিজন থেকে দূরে, তার মধ্য দিয়েও আমরা তার পাশে আছি, সবাই আমরা পাশে থাকব এবং এভাবেই কিন্তু পৃথিবী চলে, পৃথিবী কোনো দিন থেমে থাকে না। এবং কায়েসের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং তার শিশু সন্তানের সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করছি, সে যাতে কায়েসকে ছাড়িয়ে যেতে পারে তার সৃষ্টি সুরক্ষা দিয়ে, কাজ দিয়ে। সবাইকে ধন্যবাদ। জীবনের কঠিন বাস্তবতা এখানে এসেছে, কারণ সে আমার সহকর্মী, আমি তার চোখে পানি আসতে আমার চোখেও পানি এসেছে। আসলে মানুষের জীবনে কত কঠিন বাস্তবতা, কায়েস তার একটা প্রতিষ্ঠান তার, এবং কায়েস কত সামাজিক ছেলে, তার বিয়ে থেকে শুরু করে মানে মানে প্রতিটি পর্বে মানে মানে গ্রামের ভাষা যেটা জিয়াফত আমরা বলি আর কি, তার ঢাকায় সে এভাবে জিয়াফত করে খাওয়াইতো আর কি। তা আমি তো যখন তার ছেলেটি হলো এবং ফেসবুকে সে স্ট্যাটাস দিল, তখন আমি মনে মনে ভাবতাম যে কায়েস তার যে ছেলে হলো সে ঢাকায় কীভাবে এই আয়োজনটা করতে। আমরা মানে অনেকে আমাদের অর্থনৈতিক অভাবের কারণে অনেকে আমাদের সহকর্মীর বিয়ে শাদী করে দাওয়াত দিতে পারেন, কিন্তু কায়েস প্রতিটি মুহূর্তে তার যে ঢাকা শহরের সহকর্মী সে মনে পাঁচশো লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলে এবং সেই অ্যারেঞ্জমেন্টটা সে ওইখানেও কিন্তু করত। তা কায়েসের প্রতি আমার যেটা পরামর্শ থাকবে, কায়েস আমাকে খুব পছন্দ করে, আমিও তাকে খুব পছন্দ করি, সে খুব কাজ পাগল লোক। বাবা হিসাবে বাবার কিছু কিছু দায়িত্ব, বাবার অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেবে, সে এই কাজটা যেন সে করে। বাবার দুই নম্বর যে দায়িত্ব সেটা হচ্ছে তাকে জ্ঞান দান করবে, সুশিক্ষিত করবে। বাবার তিন নম্বর কাজ হচ্ছে যখন সে পরিণত বয়সে উঠবে তখন তাকে একজন ভালো মেয়ে দেখে পাত্রস্থ করে, এটা আমরা আমার দাদার থেকে শোনা বাবার যে দায়িত্ব। আমি মনে করি বাবার দায়িত্ব পালনের জন্য সে এখন থেকে প্রস্তুতি নেবে এবং জীবন নদীর এই উত্তাল তরঙ্গে সে যে এখান থেকে তার, আমি তো এখনো বাবা হই নাই সুতরাং ফিলিংসটা ওইভাবে বলতে পারবো না, হার্ট থেকে বলি যেটা যে আমার আজকে হঠাৎ মনে হইলো যে যেভাবেই হোক কায়েস তার ফ্যামিলির সঙ্গে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মিট করুক, এনি হাউ আসুক, এবং আমাদের দিক থেকে যদি আমরাও অনেক প্রবলেমে আছি, তারপর আমাদের দিক থেকে যদি আমরা কোনো হেল্প করতে পারি ডেফিনেটলি মানে আমরা ফোল হার্টেডলি করবো, এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস।
মিট করা একটু থ্যাংক ইউ নতুন করে বলার কিছু নাই শুধু নবজাতককে আমাদের বাংলা পরিচয় বলে দেওয়া আর এমপির পক্ষ সবাইকে জন আপনজনেরা যখন একত্রিত হন বিষয়টা সবসময় আনন্দের, আর সেই উপলক্ষ যদি হয় এরকম একটি উপলক্ষ একজন বাবা হয়েছেন তো সেটা তখন তো আনন্দটা আরও বেশি বেড়ে যায়। তো এদিক থেকে আমরা আজকে এই আনন্দের সাথে পেয়েছি, তারপর আমাদের রহিম ভাই সহ আরও এখানে যারা আছেন অতিথি এসছেন, আনসারি ভাই যারা বাইরে থেকে এসছেন তাদেরকে পেয়ে সে আনন্দ মানে আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। যারা বাইরে থেকে এসছেন আমাদের হাসান জোন সাকিব ভাই, ভাবি তো আমাদের এখানকার লোকই, তো অন্যান্য ভাবিরা যারা এসছেন বাইরে থেকে আমি বলছি তাদের সবার এখানে আসার কারণে আমাদের মানে আনন্দটা আরও বেশি বেড়ে গেছে। তো শুভেচ্ছা এবং অভিনন্দন তো থাকবেই, এই এই শুভেচ্ছা আনন্দের দিনেও আসলে আনন্দ আসবে যেটা কায়েসের চোখে আসছে সেটা হচ্ছে আসলে যে প্রথম সন্তান কাছাকাছি মানে আসার পরও তাদের মধ্যে একটা দূরত্ব এখনো যেটা আছে সে কারণে তো সেই দূরত্ব থাকবে না, একসঙ্গে গুছে যাবে দূরত্ব কাছাকাছি আসবেন তারা। আমরা তো যারা ধরেন এই দূরত্ব সন্তানের সাথে বাবা যে দূরত্বের কারণে চোখে পানি আসে সেটাকে জয় করে সেটাকে অতিক্রম করে আমরা থাকার যাওয়ার চেষ্টা করছি, তাদের কাছ থেকেও আপনারা মানে আমাদেরকে দেখে সেই শক্তি অর্জন করতে পারেন চেষ্টা করছি যে আমরা হয়তো এই দূরত্ব একসময় আমাদের থাকবে না কিন্তু এই সময়টা অতিক্রম করার যে একটা বিষয় সেই বিষয়টাকে নিশ্চয়ই আপনারাও মানে সহজভাবে নিতে পারবেন এবং পরবর্তী সব কিছুই আরো আনন্দময় হবে। আবার সবাইকে শুভেচ্ছা। তো আমি শুভকামনা করছি, অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি যেন কায়েস ভাই এবং ভাবির জীবনে জীবনটিকে শান্তিতে কাটাতে পারে। আজকে কায়েস ভাই বাচ্চা জন্মের পর যে আমাকে মনে করিয়ে দিল আমার যখন প্রথম সন্ধান হতো আমি আমাদের ছিলাম তখন যখন শুনলাম যে আমার ছেলে হয়েছে মনে হয়েছিল আমি ওই দিনই ফ্লাইট করে যেন বাংলাদেশে চলে যাবো বাচ্চাকে দেখার জন্য। অনেক অভিনন্দন, বাচ্চা অনেক এগিয়ে যাবে সেই শুভকামনা থাকবো। আমি খুব খুশি হয়েছি যে আমার বাঙালি বাংলা পত্রিকা এবং টাইম টিভির পরিবারের সাথে আজকে এই সময়টা দিতে পারছি। শিবলি ভাই সহ আরো যারা বাবা হয়েছেন সবাইকে অভিনন্দন এবং যত তাড়াতাড়ি তাদের মিট হোক এটি আমরা আশা করি, দোয়া রইল এবং ওয়েলকাম টু ফাদার বোর্ড। থ্যাংক ইউ সো মাচ। সন্তানের সুখে থাকুক এটাই। থ্যাংক ইউ। আর বাকি আছেন আমাদের রহিম ভাই, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক, আমাদের সম্মানিত রহিম ভাই। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে বাংলা পত্রিকা এবং টাইম টিভিকে যে আমাকে একটা অনুষ্ঠান দিয়ে ধরে নিয়েছে। আসার পরে যখন বুঝতে পারলাম যে এরকম একটা অনুষ্ঠান, বুঝতে পেরে আমি মনে করলাম চলে যেতাম, আমি থেকে গেলাম। ভালো লাগছে এসে একটু অনুষ্ঠানে আমি অনুসরণ করতে পারি, আমি খুব হ্যাপি। তো আমার একটা অভিজ্ঞতা আমি বলবো যে আমি যখন আমার ফার্স্ট বেবি হয় আমার ওয়াইফ বাংলাদেশে, ঠিক আমি ওইটাই চিন্তা করতেছিলাম যে কায়েস ভাইয়ের অবস্থা এখন কি। আমার যে ফিলিংসটা ছিল আমি যেতে পারতাম বাট আমি যাই নাই। আমার বেবির ফার্স্ট এক বছরের পার্টের দুই দিন আগে আমার ওয়াইফ আমার ওই বেবি নিয়ে নিউ ইয়র্কে আসছে পড়ে। তো আমি প্রথমেই কনগ্রাচুলেট করছি কায়েস ভাইকে এবং যারা এখানে ভাবিকে কনগ্রাচুলেশন করেন নাই সবার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আমি বাংলাদেশে পাঠাচ্ছি ভাবির জন্য। ভাবি আপনি এখানে ছিলেন, ভাবি ভাবি অনেক কষ্ট করছে, ভাবিকে সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবার করে বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ এসে আমি দোয়া করি আল্লাহর কাছে যে বেবি আমাদের মাঝে আসছে কায়েস ভাইয়ের ফ্যামিলিতে আল্লাহ পাঠাইছেন, সেই বেবি যেন সেই বাচ্চা যেন আমাদের দেশের তার ফ্যামিলির সবার মুখ উজ্জ্বল করে এবং বাপ মা কমিউনিটির চক্ষু শীতল বাচ্চা হিসেবে বড় হয়, এই প্রার্থনা আমি বেবির জন্য করতে চাই। না বললেও এটা অপরাধ হয়ে যায় আর কি। বাবা আমি হইনি কিন্তু ছেলেবেলার একটা কবিতা আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এটা উপলব্ধি করার সুযোগ এসছে আমার মনে হয়। এবং আজকের এই বিশেষ করে আমার প্রিয়
কায়েসের এই সুসংবাদটি আমাকে এটা আরো বেশি ভাবে মনে করিয়ে দিচ্ছে। কায়েস এবং আমি এজন্য কায়েসকে অভিনন্দন জানাই যে আসলে এইভাবে কায়েস যে বাবা হলেন, এইভাবে আমরা সবাই মিলে যে একত্রে এটা আমরা আনন্দ করছি, আমরা যে শেয়ারটা করছি, এটা সত্যি ভাগ্যের ব্যাপার। এবং আমি মনে করি যে এটা একটা পরিবার, এবং এই টাইম টেলিভিশন পরিবার তাহের এবং তার স্ত্রী আমাদের ভাবি যেভাবে এই প্রতিষ্ঠানটিকে পারিবারিক একটি পরিবেশের মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছেন, সে কারণে এটা সম্ভব হচ্ছে। আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই। আর আমি মনে করি যে আমি খুশি এই কারণেই যে আমি সাকিকে ধন্যবাদ, সাকি আমার কথাটা বলে দিয়েছিল, আমি চাচ্ছিলাম যে আর ঘটনা বলার জন্য। আসলে কায়েসকে প্রথম যেদিন দেখেছি, প্রথম দেখে এক ধরনের অনুভূতি ছিল, এক ধরনের আমাদের মেন্টালিটি থাকি, কিন্তু আমি প্রতিদিন যখন দেখছি আমি আসলে কায়েসকে ভালোবাসতে শুরু করেছি। আমার সেটাকে অত্যন্ত পছন্দ, একজন ভালো মানুষ, এবং আমি আনন্দ ওই কারণেই যে একজন ভালো মানুষের সন্তান যে এসেছে পৃথিবীতে, সে অবশ্যই একজন ভালো মানুষ হবে এবং এই সমাজে অবদান রাখবে। আমি কায়েসকে প্রতি দোয়া এবং তার সন্তান এবং তার স্ত্রী দোয়া, এবং আপনারা কখনোই ভাববেন না যে কায়েস তার স্ত্রী এবং সন্তান থেকে দূরে আছে। তারপর বিজ্ঞানের এই যুগে আপনারা চাইলে এখনই স্কাইপে পেয়ে যাবেন, এখনই হয়তো আমরা দেখি। সুতরাং কায়েসকে বলবো, কায়েস ইউ আর নট ফার অ্যাওয়ে ফ্রম ইউর ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন, বাট অফকোর্স আপনার হৃদয়ে তো আপনার সন্তান এবং স্ত্রী আছে, সুতরাং দূরে নেই, আমার মনে হয় কষ্ট কোনো কারণ নেই। আর আমি খুব বাড়াবো না, আসলে আজকের দিনে আমি আমার বাবাকে হারিয়েছি, আমি তাকে মনে করছি। আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার বাবা কেমন কি বলেছেন আমার সঙ্গে, তো আমি ধন্যবাদ যে এই অনুভূতিটা আমার মনে জাগিয়ে তোলার জন্য। কায়েস ভাই যে বাবা হয়েছে সেই আনন্দের মানে ভাষায় প্রকাশ করা হয়েছে নাই, কারণ আমি বুঝতেছি যে আসলে এটা কী আনন্দ। এবং আরও বেশি আমি আনন্দ লাগি কারণ যখন একজন নারী যখন মা হয় তার যে নারীর সার্থকতা, এইটাই যে আমার কাছে বেশি বড়, বাবার চেয়ে মার সার্থকতা বেশি আমি মনে করি। এবং যে কারণে হয়তো আমাদের হাদিস করলে মায়ের সম্মানটা বেশি, সন্তানের সাথে মায়ের সম্পর্কটা বেশি। আমি দোয়া করি যাতে এই ছেলেটা আমাদের সবার সুনাম অর্জন করে এবং দীর্ঘ আলাদা যায়। সবাই ভাইকে ধন্যবাদ। কায়েস ভাই, আমি এখানে এসে জানতে পারলাম যে আপনি সন্তানের পিতা হয়েছেন, খুব খুশির ব্যাপার, আমরা সবাই খুব খুশি। কিন্তু আমার সব পিতাদের উদ্দেশ্যে একটা বলার যে একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন, পিতা হওয়ার চাইতে হ্যাঁ সন্তানকে সঠিক পথে মানুষ করা কঠিন। তো আপনারা সব পিতারা এই দায়িত্বটা পালন, ভাবি ভাবিকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মাতা হওয়ার জন্য। তো আসলে আমরা অবশ্যই ভাবির সাথে আরেকটা আমরা পার্টি দেব এবং ভাবির সাথে তখনই আমরা মিট করব। ভাবিকে ধন্যবাদ আসলে আমাদের মেয়েদের পক্ষ থেকে আমাদের মেসেজটা দেওয়ার জন্য। বাবা হওয়া আসলেই খুব গর্বের বিষয়, যতটা তার থেকে বেশি আনন্দের বিষয়, কারণ সবকিছু আনন্দিতে আনন্দিতে আনন্দিত হয়ে যাচ্ছে, ফাইনাল রেজাল্টও আনন্দের, একেবারে এ টু জি আনন্দের বন্যায় ভাসা খবর। একটা যেখানে যে বিষয়টা ভাবি তুলে আনছেন যে ত্যাগ এবং স্যাক্রিফাইস এই পর্বটা আসে আসলে মায়ের পক্ষ থেকে। তাদের কিছুদিন আগে একটা গল্প পড়েছিলাম যে একটা বাচ্চা তার বাবাকে কিভাবে বলে যে বাবা আমাকে 100 টাকা দাও। আপনারা হয়তো অনেকে যারা ফেসবুকে স্ক্রল করেছেন যে 100 টাকা দিয়ে ছেলেকে রাগ করেছেন বাবা, তারপরে রাগ করে পরে পরে খারাপ লাগতেছিল, তারপরে ডেকে নিয়ে রাতের বেলা যে বলেন তুমি 100 টাকা চেয়েছো কেন দাও, বা ছেলে বাবাকে জিজ্ঞেস করেছে যে তোমার বেতনে কত পাও, ডেইলি কত পাও, ঘন্টায় কত পাও, সো সেই হিসেবে সে 100 টাকা তার কাছে থেকে ধার চেয়েছে। এই কারণে যে ওর ইসের কি বলে ট্রেজার বক্সে যে টাকা এই পর্যন্ত জমেছে তার সাথে 100 টাকা যোগ মানে যোগ করলে ওর বাবার কাছ থেকে সে 1টা ঘন্টা কিনে নিতে পারে, যে বাবা এই টাকাটা নাও তুমি আমাকে 1টা ঘন্টা আমাকে সময় দাও। তো এরকম হাহাকার নিয়ে অনেক বাচ্চারাই কিন্তু এখানে বলেন, বাংলাদেশে বলেন, অনেক জায়গায় অসংখ্য বাচ্চারা এই হাহাকার নিয়ে।
তো বাবার মর্যাদা সেখানেই শেষ হয়ে যাবে। সে বাবা হওয়ার যে আনন্দ এবং এই যে ফিলিংটা, এটা আপনার নিজের মধ্যে শুধু রাখবেন, এটা আপনার সন্তানকে বোঝার সুযোগ দিবেন, সন্তানকে সাথে সময় ব্যয় করবেন, যাতে আপনার কিছুটা হলেও আপনারটা আপনি ট্রান্সফার করতে পারেন। একই সাথে আমি রিসেন্টলি একটা পোস্ট করেছি বাংলাদেশ থেকে, একজন বাবা তার সন্তানকে বলে নিয়ে একটা কথা লিখেছিলেন, সেই কথাটা ছিল, বুকের মধ্যে যে এক সময় ভালোবাসা আছে সেটা কেবল তখনই বুঝবেন যখন আপনি আপনার সন্তানের মুখের দিকে তাকান। তো এটা আমার বিশ্বাস যে অনেক সত্যি এবং গভীর একটা কথা। আপনাকে মা বাবা যা ওই যে উনি এই জন্য তাকাচ্ছে নসিহত। আমরা আনন্দ সাগরে ভাসতে এসেছি এখানে, কারণ বাবা হওয়া মা হওয়া আসলে অনেক আনন্দ যেগুলো পৃথিবীতে আছে সেই আনন্দগুলি একটি হচ্ছে সেটি। এবং কায়েস বাবা হয়েছে এবং এখানে আরও কয়েকজন নতুন বাবা আছে, প্রত্যেকের প্রতি আমার প্রাণ ঢালা আশীর্বাদ দোয়া এবং শুভকামনা। তারা যেন সন্তানগুলো তাদের সন্তান যেন এই বাবা যাদেরকে আমরা দেখছি এবং তাদের প্রত্যেককেই আমি ভালোবাসি, তারা যেন সেই সন্তানরা যেন তাদের বাবাকে ছাড়িয়ে আরও 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 ভালো মানুষ হতে পারেন, আরও সুন্দর হতে পারেন, এই পৃথিবীকে অনেক সুন্দর করে রাখার জন্য বাসযোগ্য করে তুলতে পারে, আমি সেই দোয়া করি। আর বলছি কায়েসের জন্য, কায়েসকে কৃষ্ণ যেটা বলেছে দেখতে দেখতে ভালোবেসে ফেলেছে, ছেলেটিকে আমিও ভালোবেসে ফেলেছি, এটি কিন্তু সত্যি। সে সেটি নিজে বুঝেছে অন্তত এই কদিনে, আমি ওকে ভালোবেসেছি, ওর নিজে সেটি সে অর্জন করেছে। ভালোবাসাটা বা শ্রদ্ধা বলো সব কিছু কিন্তু অর্জন করতে হয়, এটি কেউ কাউকে দেয় না, সে সেটি অর্জন করেছে, এটি একটি ব্যাপার। আরেকটি কথা বলবো যে আমাদের কিছু মহিলারা বললেন যে বাবা যে মা হয়েছে আজকে, আমি তার প্রতি আমার সবচেয়ে বেশি আমার সহানুভূতি ভালোবাসা আশীর্বাদ জানাই। সে একাকী এই মুহূর্তগুলোতে, তার কায়েসকে কাছে পাওয়া খুবই দরকার ছিল, কিন্তু আমি মনে করি সব কিছুকে পার করে দিতে, সামাল দিতে বা ওটাকে উঠে উঠে সেই কষ্টটাকে বা সেই বেদনাটাকে বা সেই অনুভূতিটাকে নিজের মধ্যে ধারণ করে সে বেরিয়ে আসছে, তার প্রতি আমার অনেক দোয়া, অনেক শুভকামনা আশীর্বাদ। এবং আমি আশা করব যে ও যেন খুব শিগগিরই ওরা এখানে আসতে পারে, ওদের মধ্যে আবার মানে ওরা যেন পরস্পর একসঙ্গে হতে পারে, এটির জন্য শুভকামনা করছি। আর কৃষ্ণর একটি কথা বলছি, খুব দূরত্বে মনে করার কারণ নাই, অনেক কাছেই আছো, আসলে ভালোবাসা এবং হৃদয়ে ধারণ করতে হয়, তুমি অলরেডি ধারণ করেছো, তোমার সেটি ধারণ করে ভালোবাসাটুকু সেভাবেই এখন দাও এবং শিগগিরই পেয়ে যাবে, এটি কামনা করি। আর কামনা করি যাতে আরও বলছি বাংলা পত্রিকা এবং টাইম টেলিভিশন এই যে একটি আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে দিয়েছে এবং সবাইকে তার অংশীদার হওয়ার সুযোগ করে দিয়েছে, এটি একটি খুব চমৎকার জিনিস যা হৃদয়ে অনুভব করা যায় এবং ভালোবাসা যায়, মানুষকে সুন্দর থেকে সুন্দরতর করার সুযোগ করে দেয়। এবং কায়েস যে একটি ভালো অনুভূতি আজকে নিচ্ছে এখান থেকে, একটি সুন্দর সময় সে পাচ্ছে, এটির জন্য আমি বাংলা পত্রিকা এবং টাইম টেলিভিশন এবং তাহের পরিবার সকলকে, এই পরিবারের সকলকে আমি প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি, আমার আশীর্বাদ জানাচ্ছি। আর সব পুত্রের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল, অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল। আমি বলার ভাষাটা হারিয়ে ফেলেছি, সবচেয়ে বড় কথা হলো যে আমি সেটা হলো আমার আনন্দের সাথে আমার বাবা যাচ্ছে খুব মনে হচ্ছে, বিকজ আমার বাবা মারা গেছে চৌঠা মেয়ে, তখন আমি প্রেশারমুক্ত কাছে ছিলাম 2011 সালে, আমার বাবা চেয়েছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য। ন্যাচারালি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাজিনরা আমার আগে বিয়ে করেছে, আমি সবসময় কাজ পাগল ছিলাম, সেই হিসাবে আমি চিন্তা করতাম যে আমি একটু নিজেকে গুছিয়ে নিই, আর ভাবতাম যে আমি এখনও সাফিসিয়াল না, তখন আমার বাবার আমি আশাটা পূর্ণ করতে পারিনি, বাবার মরে যাওয়ার পর আমার মায়ের কারণেই আমার বিয়ে করা এবং আমার নিজের কোনো পছন্দ ছিল না,
আমার মায়ের দেখা মেয়েকে আমি বিয়ে করেছি, আমি দেখিও নাই। এঙ্গেজমেন্ট হওয়ার 3 মাস পরে আমাদের বিয়ে হয়েছে। বাবা হলাম। বাবা হওয়ার আগে আমার বাবার একটা কথা আমি সবসময় মনে পড়ে, বাবা বলতো যে উসুর মরুক দুসুর বুকে যদি একটি মানুষ বড়, একটা মানুষ মানুষ করা তার চেয়ে অনেক বড়। আমার বাবা আমাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা হয়তো আমি আজকের এই জায়গায় আপনাদের ভালোবাসা, আমি সবার থেকে অনেক ছোটো, কিন্তু সাকিব ভাই বা কৃষ্ণ ভাই যে কথাগুলো বলেছে আমাকে আপনারা এইভাবে ভালোবাসে, এটা নিশ্চয় আমার বাবা শিক্ষা এবং দোয়া। আমি জানি না আমার সন্তানকে আমি পারবো কিনা। আই মিস মাই ফাদার ইন ল, আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য এবং অনাগত সন্তান যে আসছে সে তাকে যেন আমি মানুষ করতে পারি। আপনাদের সবার ভালোবাসার মুগ্ধ আমি, এবং আমি সত্যি বাসা হারিয়ে ফেলেছি। এটা আমার, এটা আমার জন্য অনেক পাওয়া আজকের এই বিষয়টা, এবং বিশেষ করে তায়ের ভাই হাবিব ভাই, আমার ভাবি টাইম টিভি পরিবার যারা সবাই আমাকে যথেষ্ট হেল্প করেছে, এবং আমি খুবই অভিভূত। আপনারা দোয়া করুন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনার দোয়া এবং ইয়ের জন্য, এবং আপনার এখানে কিছু লোক আছে শত্রু, তাদের ব্যাপারে আপনি কোনো সময় দুশ্চিন্তা করবেন, আপনি এগিয়ে যান। আমি মহিলারা চোখ কান খুলে রাখবে।